তুমি কম আমি বেশি সম্পর্ক নয় দর কষাকষি অর্থাৎ সম্পর্কর ক্ষেত্রে আমি এইটা এইটা তোমার জন্য করলাম অতএব তুমিও এইটা এটা আমার জন্য করবা আর না হইলে তোমার সাথে আমি নাই অথবা না হলে আমি ধরেই নেবো যে আমি তোমাকে যতটুকু মূল্যায়ন করছি তুমি আমাকে সেইটুকু মূল্যায়ন করছো না স্পেশালি স্পেশালি এই দর কষাকষিটা আমি বলবো সবচাইতে বেশি দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় আমি ওর জন্য এত করি এত করি কিন্তু সে আমাকে সেভাবে মূল্যায়ন করে না এই ধরনের অভিযোগ স্বামী বা স্ত্রী অনেকেরই হয়ে থাকে সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয় তো আমার প্রশ্ন হচ্ছে আমি কি করছি না করছি সেটা আমি আমার দায়িত্ব থেকে করব। আমার ভালোবাসা থেকে করব আমি মনে করি এটা আমার উচিত বলে করব। কিন্তু সেটা আমি একশো করলাম অতএব আমার অপোনেন্ট সে আমার স্বামী হোক আমার স্ত্রী হোক তাকেও একশোই হইতে হবে তাহলে কি হচ্ছে এটা দরকসার মতো হয়ে যাচ্ছে না যে যদি না করো তাহলে আমি ধরে নেব যে তুমি আমাকে মূল্যায়ন করলে না যদি না করছো তাহলে আমি ধরে নিলাম যে আমি এত কিছু করলাম কিন্তু বিনিময়ে আমি সমানভাবে আমার যোগ্যতার দাম পাইলাম না আমি এত কিছু করে ফেললাম কিন্তু আমাকে তো তুমি পাত্তাই দিলা না এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে স্বামী স্ত্রীটার ক্ষেত্রটা যেহেতু অনেক স্পর্শকাতর একটা বিষয় সেহেতু কিছু কিছু সময় আমি বলবো সুখের জন্য শান্তির জন্য ঘরটাকে একটা শান্তির আবাস তৈরি করে নেওয়ার জন্য এই দরকষাকষির মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আমি তোমার বাবা মার জন্য এত কিছু করছি কই তুমি তো আমাকে সেভাবে আমার বাবা মার জন্য কিছু করছো না এটাও কিন্তু এই দর কষাকষির মধ্যে এসে যাচ্ছে নয় কি না এটা করলে তিক্ততা বাড়ে ডেফিনেটলি এক্সপেকটেশন থাকবে কিন্তু সে এক্সপেকটেশনের মানে এই না যে আমার প্রত্যাশার মানে এই না যে যেটা আমি প্রত্যাশা করছি সেটা না পাওয়া মানেই হচ্ছে আমি ধরেই নিলাম যে আমার কাজ আমি করেই যাচ্ছি তুমি করছো না গোমরা মন খারাপ এবং তিক্ততার বিশাল বড় একটা পাহাড়ের আস্তে 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 করে বাড়ার জন্য রাস্তা করে দেওয়া নেও শুধু স্বামী স্ত্রীর পরেই আমি বলবো ইভেন আমরা আমাদের আত্মীয় স্বজন বলে ভাই বোন সবার ক্ষেত্রেই কিন্তু বন্ধু বান্ধব সব ক্ষেত্রেই আমরা সবসময় কিন্তু যেখানে আমাদের সম্পর্কটাকে প্রাধান্য সম্পর্কটার মাধ্যমে আমাদের আত্মীয়তার সম্পর্ক বলি না আমরা এই কথাটা তো এই সম্পর্কটার ক্ষেত্রে আমরা যদি মনে করি যে না আমি যা করছি অপোনেন্টও তাই করবে বা আমি যেভাবে তাকে বিনয় দেখালাম অপোনেন্ট আমার সেই বিনয়কে ওইভাবে মূল্য দিল না অতএব আমি অনেক বেশি অপমানিত হলাম মনে করি গোমরা করে ফেলা অর্থাৎ দরকসের খুশিতে চলে গেলাম তাই না ইভেন ভাই বোনদের ক্ষেত্রেও যেরকম এটা আছে আমি তাকে এতবার ফোন করলাম এতবার জিজ্ঞেস করলাম সে তো মাত্র দুইবার ফোন করলো সে কেন আমি যে আটবার ফোন করলাম সে কেন আটবার করলো না ও আচ্ছা 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 আমি কি হ্যাংলা নাকি আমি কি বেহায়া আমি খালি দায়িত্ব নিয়ে চলবো তার কি কোনো দায়িত্ব নাই অর্থাৎ আবার চলে গেলাম হ্যাঁ দাঁড়িয়ে পাল্লা দরকসের সে এরকম প্রতিটি ক্ষেত্রে ইভেন বন্ধু বান্ধবদের সুন্দর একটা সম্পর্ক কিন্তু এক একটা বন্ধু সময় হয়তো বা খুব ব্যস্ত আছে এখন আমি হয়তো বা ফ্রি আছি এখন সেই বন্ধুটাকে ফোন করলাম সেহেতু হয়তোবা বললো যে দোস্ত একটু পরে কথা বলি কেমন আমি চিন্তা করলাম তুই যখন ফোন করিস তখন তো আমি ঠিকই আমার কাজের মধ্যে কিন্তু এখানে বুঝতে হবে কাজটা আমার যেই কাজটা সেটা হয়তোবা সেই মুহূর্তের জন্য আমি একটু স্টপ রেখে হলেও কথা বলতে পারার সুযোগ ছিল সেই বন্ধুটা কিন্তু হয়তোবা ওই মুহূর্তে যেখানে আছে সেখানে বসে এই তুই কেমন আছোস বাসায় সব ভালো নাকি কি দিয়ে ভাত খেলি এটা বলার মতো জায়গায় নাই কিন্তু আমি চিন্তা করলাম আমি যদি পারি সে পারবে না কেন সে মনে করছে কি হ্যাঁ লাটসা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যা তোর আর ফোনই না কী সুন্দর একটা বন্ধুত্ব সম্পর্কে ফাটল ধরা শুরু করলো আমি সবসময় বলি যে এটা যে খুব হালকা পাতলা উদাহরণ দিয়ে আমি জিনিসটা বোঝাচ্ছি কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রেই হ্যাঁ দর কষাকষিটা যদি একটু কম রাখি প্রত্যাশাটা ডেফিনেটলি থাকবে কিন্তু তার মানেই নয় যে আমি দশ হসি ওরও দশ হইতে হবে এটার মধ্যে যদি আমরা অ্যাডামেন্ট হয়ে বসি গৌ ধরে বসি তাহলেই কিন্তু সম্পর্কে ফাটল সুনিশ্চিত হয়ে যায় সম্পর্কে ফাটল হতেই হবে সম্পর্কর মধ্যে একটা তিক্ততার চারাগাছ একটু 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 করে বাড়তে থাকবে কিন্তু চাইলেই আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারি কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি যখনই আমরা সম্পর্ককে মূল্যায়ন করব ভালোবাসা দিয়ে সম্পর্ককে মূল্যায়ন করব আমার প্রকৃত অন্তঃস্থল থেকে তার প্রতি আমার যতটুকু দায়িত্ব আছে ততটুকু দিয়ে সম্পর্ককে মূল্যায়ন করব। আমি আমার মতো হয়তো বা ব্যস্ত নেই সে হয়তো ব্যস্ত আছে তার জায়গায় গিয়ে তার হয়তো ওই মানসিকতা নেই এই মুহূর্তে এটা বোঝার কিন্তু তাকে আমি এনে দর কষাকষিতে যাব না যখনই এটা ভাবা যাবে তখনই দেখা যাবে অনেকখানি আমি যদি একশো হই সেও আশি নব্বই উঠতে থাকবে কারণ তখন তো তিক্ততা হচ্ছে না তখন অটোমেটিক্যালি সব কিছুর মধ্যে একটু শুনতে হয় একটু সময় লাগবে কিন্তু হবেই কীভাবে বলি অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকেই বলি কেন বলি আমি চাই তোমরা সবাই এই প্রজন্মের জন্য বলছি যাতে যে কোনো ধরনের সম্পর্কের ক্ষেত্রে যে ধরনের সম্পর্কে ফাটল ধরলে খুব একটা লাভজনক কিছু ঘটে না শুধুমাত্র অহমিকাবোধ গো ধরে থাকা এবং আমাকে মূল্যায়ন করল না এই ধরনের প্রত্যাখ্যান বোধে ফোলা ছাড়া আর মনের ভেতরে একটা নেতিবাচকের পিণ্ড গড়া ছাড়া খুব একটা ভালো কিছু আসে না তাই না হয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথাই সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেই সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর পৌঁছে দেবো বাকিটি পর্যন্ত আল্লাহ ভরসা আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড়ে বোধ